সেই প্রোগ্রামকে আমরা মাদার ল্যাঙ্গুয়েজ বলে থাকি, কারণ বেশিরভাগ কম্পাইলার লেখা হয়ে থাকে সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। সেই প্রোগ্রামিং লেখার পর পরবর্তীকালে যে সমস্ত নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছে, সবাই কিন্তু সেই প্রোগ্রামিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকেই নিয়েই তৈরি হয়েছে, যেমন C++, পাইথন, রাস্ট, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। সেই একমাত্র প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজ এমনই একটি ল্যাঙ্গুয়েজ যা কম্পিউটার প্রোগ্রামিং ইতিহাসে এখনও স্বমহিমায় নিজের জায়গায় বিরাজমান। চলো এবার একটি সি প্রোগ্রামকে কিভাবে লেখা হয় আমরা দেখে নিই বিভিন্ন ধাপের মাধ্যমে। আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে খুব সহজেই সি প্রোগ্রামটিকে কিভাবে লিখতে হয় তা পৌঁছে দিতে পারব। খুব সহজেই আমরা একটা সি প্রোগ্রামকে বুঝে নিতে পারি। প্রথমেই চলো দেখে নিই কমেন্ট লাইনকে। প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে স্টেটমেন্টটি লেখা হয়, একটা স্ল্যাশ সিম্বল তার সঙ্গে অ্যাস্ট্রিক সিম্বল দিয়ে, সেটা হলো কমেন্ট লাইন। প্রোগ্রামকে খুব সুন্দরভাবে এবং সহজে বুঝে নেওয়ার জন্য এই কমেন্ট লাইনকে আমরা ব্যবহার করে থাকি। প্রোগ্রামের মধ্যে এই কমেন্ট লাইনটি সরাসরিভাবে কোডিংয়ের সঙ্গে যুক্ত না থাকলেও প্রোগ্রামকে খুব সুন্দরভাবে এবং সহজে বুঝে নিতে আমাদের সাহায্য করে। যদিও কম্পাইলার এই লাইন স্টেটমেন্টটিকে পড়ে না, সে এটিকে ইগনোর করে যায়। হ্যাজ ইনক্লুড stdio.h, এটিকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভ। stdio.h, STD মানে হল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, .h হল হেডার ফাইল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, হ্যাজ ইনক্লুড stdio.h, অর্থাৎ হ্যাজ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার জেনে নেওয়া যাক এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের কী কাজ। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে মধ্যে লেখা থাকে কিছু আগে থেকে লেখা লাইব্রেরি ফাংশন। যে ডেটা টাইপগুলো আমরা প্রোগ্রামে ইউজ করি তার সম্পর্কে কিছু বিবরণ, যে কনস্ট্যান্টগুলো আমরা প্রোগ্রামে ইউজ করব তার সম্পর্কে বিভিন্ন বিবরণ, এবং ম্যাক্রোস, যেটা প্রোগ্রামে পরবর্তীকালে গিয়ে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং একটা প্রোগ্রামকে চালনা করতে যে সমস্ত তথ্যের প্রয়োজন হয় সেগুলোকে একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে স্টোর করে রাখা থাকে, সেটাই হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই সমস্ত ইনফরমেশানগুলো একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে লেখা থাকে, যাকে আমরা বলি হেডার ফাইল। এবং হ্যাজ ইনক্লুড কমান্ড এই নির্দিষ্ট ফাইলটিকে পড়তে সাহায্য করে কম্পাইলারকে, এবং প্রোগ্রামে ব্যবহৃত মেন ফাংশনের আগে এই ইনক্লুড ফাইলটি ব্যবহার হয়ে থাকে। পরবর্তী যে স্টেটমেন্টটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইন্ট মেন, মেন ফাংশন হেডার। সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল হল এই ইন্ট মেন ফাংশন। এই মেন ফাংশনের দুটি পার্ট, একটা হচ্ছে হেডার এবং অন্যটি হচ্ছে বডি। হেডার অংশটি মেন ফাংশনের রিটার্ন টাইপকে উল্লেখ করে, এবং ফাংশন আর্গুমেন্টটি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। প্রত্যেকটি সি প্রোগ্রামের শুরু হওয়ার আগে এই মেন ফাংশন লিখতেই হবে,
কারণ এই মেন ফাংশন না থাকলে কম্পাইলার কখনোই প্রোগ্রামটিকে পড়বে না। ডিলিমিটার্স, ওপেনিং কার্লি ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং কার্লি ব্র্যাকেটস আর কল্ড ডিলিমিটার্স, অর্থাৎ প্রোগ্রামে লেখা যে দুটি সেকেন্ড ব্র্যাকেটকে আমরা দেখতে পাই, এই দুটি সেকেন্ড ব্র্যাকেটকে একসঙ্গেই বলা হয় ডিলিমিটার্স। এবং এর মধ্যে যে স্টেটমেন্টগুলিকে আমরা লিখি সেটাই কিন্তু কম্পাইলার পড়ে থাকে। সি প্রোগ্রাম লেখার পরবর্তী ধাপ হল ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট। এই ভেরিয়েবল হলো একটা কন্টেনারের মতো, যারা প্রোগ্রাম চলাকালীন সমস্ত রকম ইনপুটকে ক্যারি করে। সি প্রোগ্রাম লেখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেমিকোলন, অর্থাৎ একে আমরা বলে থাকি স্টেটমেন্ট টার্মিনেটর। এই স্টেটমেন্ট টার্মিনেটরের কাজ হলো একটি স্টেটমেন্ট থেকে অন্য অপর স্টেটমেন্টে সহজেই আমরা চলে যেতে পারি। যদি আমরা প্রোগ্রামিং স্টেটমেন্টে কোনো রকম সেমিকোলনের ব্যবহার না করি তাহলে কম্পাইলার কখনোই তার পরবর্তী স্টেটমেন্টটিকে পড়তে পারবে না। সুতরাং একটি সি প্রোগ্রাম লেখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে আমাদের মাথায় রাখতেই হবে সেটা হলো সেমিকোলন। উইদাউট সেমিকোলন কম্পাইলার কখনোই তার পরবর্তী লাইন স্টেটমেন্টটিকে পড়তে পারবে না। সি প্রোগ্রাম লেখার পরবর্তী ধাপ হলো আউটপুট স্টেটমেন্ট, প্রিন্টএফ ফাংশন। এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমেই আমরা যে কোনো আউটপুট মেসেজকে স্ক্রিনের মধ্যে প্রিন্ট করতে পারি, অথবা একটি প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর যে নির্ধারিত আউটপুটটিকে আমরা পেয়ে থাকি সেটিকে আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমেই প্রিন্ট আউট করে থাকি। এই প্রিন্টএফ ফাংশন হলো একটা লাইব্রেরি ফাংশন, যেটা আগে থেকেই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে স্টোর করা থাকে। ইনপুট ইনস্ট্রাকশন স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন এটিও একটি লাইব্রেরি ফাংশন যেটা ইনপুট স্টেটমেন্টের কাজ করে থাকে। স্ক্যানএফ ফাংশন প্রোগ্রামিংয়ের মধ্যে লেখা যে কোনো ইনপুটকে স্ক্যান করতে সাহায্য করে, অর্থাৎ রিড করতে সাহায্য করে। সেই প্রোগ্রাম লেখার পরবর্তী ধাপ হল অ্যারিথমেটিক ক্যালকুলেশান। প্রোগ্রামিংয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট ইকুয়ালস টু রেট ইনটু কোয়ান্টিটি, অর্থাৎ অ্যামাউন্ট ভেরিয়েবলটির পরে রয়েছে ইকুয়াল সাইন, এবং ইকুয়াল সাইনের ডান দিকে আমরা যে কোনো অ্যারিথমেটিক ক্যালকুলেশান করতে পারি। প্রোগ্রামিংয়ে অ্যামাউন্ট ইকুয়ালস টু রেট ইনটু কোয়ান্টিটি এই অ্যারিথমেটিক ক্যালকুলেশানটি করা হয়েছে। প্রোগ্রামিংয়ে দেখা যাচ্ছে অ্যামাউন্ট ভেরিয়েবলের পর ইকুয়াল সাইনের ব্যবহার হয়েছে এবং ইকুয়াল সাইনের ডান দিকে একটা অ্যারিথমেটিক ক্যালকুলেশান করা হয়েছে। প্রোগ্রামিংয়ে রেট ইনটু কোয়ান্টিটি এটিকে দেখানো হয়েছে। সেই প্রোগ্রাম লেখার পরবর্তী ধাপ হল যে অ্যারিথমেটিক ক্যালকুলেশানটি প্রোগ্রামিংয়ের মধ্যে করা হলো তাকে প্রিন্ট করা। এই জন্য প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে যে অ্যামাউন্ট ভেরিয়েবলটি আউটপুটটিকে হোল্ড করেছে তাকে স্ক্রিনে প্রিন্ট করা। সেই প্রোগ্রাম লেখার সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপ হলো রিটার্ন জিরো। এই রিটার্ন কিওয়ার্ডের পরে যে জিরোটি লেখা হয় তার কারণ হলো অপারেটিং সিস্টেমকে একটি মেসেজ পাঠানো হয় যে প্রোগ্রামটি কোনো রকম ভুল ছাড়াই কম্পাইলার কম্পাইল করতে পারে। এই রিটার্ন কিওয়ার্ড কম্পাইলারকে যে মেসেজ পাঠায় তা হলো প্রোগ্রামটি যথাযথভাবে এবং কোনো রকম ভুল ছাড়াই প্রোগ্রামটি রান করতে পারে। রিটার্ন জিরো স্টেটমেন্ট না লিখলে কখনোই একটি সি প্রোগ্রাম চলতে পারে না। এখন আমরা সি প্রোগ্রামটিকে আরেকবার দেখে নেব। কমেন্ট লাইন, এখানে লেখা আছে ইউজ অফ রেট অ্যান্ড কোয়ান্টিটি ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট। তার পরবর্তী লাইন স্টেটমেন্টটি হচ্ছে
has include stdio.h অর্থাৎ আমরা প্রি প্রসেসর ডাইরেক্টিভের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলকে প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি, যেখানে সেই প্রোগ্রাম লেখার সমস্ত রকম লাইব্রেরি ফাংশন স্টোর করে রাখা আছে। এর পরবর্তী হলো ইন্ট মেন, মেন ফাংশন, যে মেন ফাংশনের মাধ্যমে কম্পাইলার একটি প্রোগ্রামকে পড়তে শুরু করে। এরপর হচ্ছে ডিলিমিটার্স, এই ডিলিমিটার্সকে আমরা এক কথায় বলতে পারি এ ব্লক অফ স্টেটমেন্ট। এই অংশটি হলো একটি ভেরিয়েবল ডিক্লারেশনের পার্ট, যেখানে আমরা দুটি ফ্লোট ভেরিয়েবল নিয়েছি, একটি হচ্ছে রেট, অন্যটি হচ্ছে অ্যামাউন্ট, এবং পরবর্তী যে ভেরিয়েবলটি নিয়েছি সেটা হলো একটা ইন্টিজার ভেরিয়েবল, এবং সেই ভেরিয়েবলটির নাম হলো QTY, প্রোগ্রামিংয়ে যাকে আমরা কোয়ান্টিটি হিসাবে ধরেছি। সেমিকোলন ব্যবহার করেছি কারণ সেমিকোলন হলো একটা স্টেটমেন্ট টার্মিনেটর, যে সেমিকোলন ছাড়া কখনোই একটি সি প্রোগ্রাম চলতে পারে না। পরবর্তী যে স্টেটমেন্টটি ইউজ হলো সেটা হলো প্রিন্টএফ ফাংশন। এই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে স্ক্রিনে আমরা একটি মেসেজ প্রিন্ট করাচ্ছি, এন্টার দ্য রেট অফ আইটেম পার কেজি। পরবর্তী যে স্টেটমেন্টটি হলো সেটা হলো স্ক্যানএফ, পার্সেন্টাইল এফ ফর ফ্লোট ভেরিয়েবল, অ্যাম্পারস্যান্ড একটি মেমোরি অ্যালোকেট করছে রেট ভেরিয়েবলকে। অর্থাৎ এই রেট ভেরিয়েবল একটা ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এবং আবার একটি মেসেজ প্রিন্ট করাচ্ছি, এন্টার দ্য কোয়ান্টিটি অফ আইটেম, স্ক্যানে পার্সেন্টাইল ডি অ্যাম্পারস্যান্ড QTY। অর্থাৎ স্ক্যানে ফাংশন পার্সেন্টাইল ডি ফর ইন্টিজার ভেরিয়েবল, যেটা অ্যাম্পারস্যান্ড QTY অর্থাৎ QTY ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ পার্টটি হলো সেটি হলো অ্যারিথমেটিক ক্যালকুলেশন। এখানে অ্যামাউন্ট ভেরিয়েবল ইকুয়ালস টু রেট ইনটু কোয়ান্টিটি, যেটা প্রোগ্রামিংয়ে চলাকালীন রেট এবং কোয়ান্টিটির একটা গুণফলকে অ্যামাউন্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করবে। এবং পরবর্তী প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা আউটপুটটিকে স্ক্রিনে প্রিন্ট করিয়ে নেব। যেহেতু অ্যামাউন্ট একটি ফ্লোট ভেরিয়েবল, তাই প্রিন্ট করাবার সময় আমাদের পার্সেন্টাইল এফ ইউজ করতে হবে। এবং সবথেকে শেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ হলো রিটার্ন জিরো স্টেটমেন্ট লেখা, না হলে কম্পাইলার কখনোই প্রোগ্রামটিকে এক্সিকিউট করতে পারবে না। আশা করি তোমাদের কাছে সেই প্রোগ্রামটা সোজা বলেই মনে হলো। আশা করি তোমরা সেই প্রোগ্রাম লেখার ধাপগুলিকে যথাযথভাবে বুঝতে পেরেছো।